আপনি কি শুয়ে নেবেন, জায়গা শুয়ে জায়গা নেবেন? এক বৃদ্ধাকে দাফন করার জন্য খোঁড়া কবরে শুয়ে ব্যাপক সমালোচিত হয়েছেন তার পুত্রবধূ শাহনাজ পারভীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দর্শক, যখন আমি আজকে হঠাৎ ইউটিউবে ঢুকি, ঢুকার পর হঠাৎ দেখি আজকে একটা ব্যাড নিউজ, সেটা হলো যে একজন পুত্রবধূ কিভাবে শাশুড়িকে অত্যাচার করে। এটা আমার কথা না, আমি যখন ইউটিউবে ঢুকি, ঢোকার পরে দেশি টিভি যে একটা অনলাইন আছে খবর সবসময় প্রচার করে, সেই দেশি টিভির মধ্যে আমি খবরটা দেখছি। দেখার পর আমার অত্যন্ত খারাপ লাগছে। তো আপনারা যারা এই খবরটা দেখেন নাই, তাদের জন্য আমি এই খবরটা আপনাদেরকে দেখাবো। তো অত্যন্ত খবরটা দেখে অত্যন্ত খারাপ লাগছে যে একজন পুত্রবধূ হয়ে শাশুড়িকে কীভাবে অত্যাচার করে। সর্বশেষ শাশুড়ি যখন এন্তেকাল করছে, তখন সে পুত্রবধূ শাশুড়ির কবরে গিয়ে শুয়ে থাকে, বলে যে আমি আমার শাশুড়িকে জায়গা দিব না। এটা অত্যন্ত মারাত্মক খবর। তো যারা এই খবরটা এখন দেখেন নাই, আমার চ্যানেলের মাধ্যমে আপনারা খবরটা দেখবেন এবং একটা কমেন্ট করে জানবেন যে এই বইয়ের কি বিষয় হওয়া দরকার। আপনি কি শুয়ে নেবেন, জায়গা শুয়ে জায়গা নেবেন? এক বৃদ্ধাকে দাফন করার জন্য খোঁড়া কবরে শুয়ে ব্যাপক সমালোচিত হয়েছেন তার পুত্রবধূ শাহনাজ পারভীন। শাশুড়ির ইচ্ছে অনুযায়ী পারিবারিক জমিতে দাফন করার জন্য কবর খুঁড়েন প্রতিবেশীরা, কিন্তু ওই জমি নিজেদের দাবি করে খুঁড়ে রাখা কবরে শুয়ে শাশুড়িকে দাফন করতে বাধা দেন শাহনাজ। এতে গ্রামবাসী ধিক্কার জানালেও কবর থেকে সরাতে পারেনি তাকে। গেল সোমবার বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলা সদরের লোহালিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানান, মৃত মোহাম্মদ মোবারকের স্ত্রী আনোয়ারা বেগমের 5 মেয়ে ও 1 ছেলে। একমাত্র ছেলে আব্দুর রহিম সৌদি প্রবাসী। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত আনোয়ারা বেগম গত সোমবার বিকেলে মারা যান। ছেলে বাড়িতে না থাকায় প্রতিবেশীরা আনোয়ারা বেগমের ওসিয়াত অনুযায়ী তার স্বামীর জমিতে দাফনের জন্য একটি কবর খোঁড়েন। এরপরই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। পরে থানায় খবর দিলে মহিলা পুলিশ এসে পুত্রবধূকে টেনে হিঁচড়ে কবর থেকে তোলেন। সে শাহনাজ পারভীনকে বিয়ে করার পরের থেকে মাকে অধৈর্যভাবে নির্যাতন করছে। দাদার সম্পত্তির উপরে দাদার ঘর ছিল, সেইখান থেকেও ঘরের থেকে নামাই দেওয়া হয়েছে। শাহনাজ পারভীন নিজে নামাই দিয়েছে এবং ননদদেরকে তো দেখতেই পারে না, মারধর করে ওনার স্বামীর জন্য। যাই হোক, এখানে মাটি দেওয়ার জন্য বলছে, সেই ওসিয়ত অনুযায়ী সবাই কবর খোঁড়ার ই করছে। এরপরে শাহনাজ পারভীন ওনার পুতের বউ আসে, সেই কবরের মধ্যে শুয়ে পড়ছে, সে মাটি দিতে দেবে না। এবং শুধু আমাদের মুখের কথা না, এটা ভিডিও আছে, ওরা এলাকার মানুষে ভিডিও করছে। তারপরে মাটি দিতে তো দিবেই না, আরও সে কয় আমার এখানে মাটি দেবে। এই জায়গাটা নিয়ে ভেজাল, এই জায়গাটা মনে হয় বোনদের জায়গা। হে হয় মালিক, আর হে স্বামী জীবিত আছে, জীবিত থাকতে হে মালিক হয় ছেলে বউ, ছেলে মালিক হয়ে চলে, ছেলের বউ মালিক হয়ে গেল। পরিবারের সদস্যরা জানান, আনোয়ারা বেগম দীর্ঘদিন অসুস্থ থাকলেও তার পুত্র ও পুত্রবধূ তাকে কখনো দেখতে যায়নি। জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ রয়েছে। আমার ভাবি বলছে আমি দাফন করতে দেবো না, আমার জান থাকতে তাহলে আমি কবরের ভিতরে শুয়ে যাব। তাই অনেক চেষ্টা করছে পুলিশ যে না, আপনি তাহলে কাগজ দেখান, আপনার ক্রয় করা সম্পত্তি যদি এখানে হয়ে থাকে তাহলে কাগজ দেখেন। উনি কাগজ দেখাইতে পারে নাই, না দেখার কারণে স্যারের ওইখানে হুকুম করছে যে এখন তাহলে কবর করে ওনার স্বামীর জায়গা মৃত ব্যক্তিকে উপরে রাখা যাবে না, তার ওসিয়ত নামাজ এখানে সেখানেই তাকে রাখা যাবে। কোনো ভরণ পোষণ দেয় না, 25 বছর ধরে আমার ভাই বাহিরে থাকে, কোনো ভরণ পোষণ দেয় না। এই 2012 সালে বিল্ডিং যখন করতে তখন মারামারি করিয়া পলাই গেছে আমার ভাই। তারপর 9 বছর পর আইসে, 9 বছর পর আইয়া মার সাথে দেখা করতে আসছে, আনছে 1 লিটার একটা জুস আর কয়টা ভিজা মিষ্টি। ওই দিন ঘটনাস্থল পরিদর্শনকারী বাবুগঞ্জ থানার এক কর্মকর্তা জানান, ওই নারীকে পুলিশ হেফাজতে নিয়ে এলাকাবাসীর সহায়তায় নির্দিষ্ট স্থানে খোঁড়া কবরে বৃদ্ধাকে দাফন করা হয়েছে। পরে ওই নারীকে তার ভাইয়ের তত্ত্বাবধানে রাখা হয়। আমরা তিরুপুর লাইনের মাধ্যমে সংবাদ পাইছি, একজন বৃদ্ধ লোক মারা গেছেন, ওনাকে ওনার ছেলের বহু দাফন করতে দিচ্ছেন না। তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে যাই, যাতে এখন অনেক লোকজন গ্রামবাসী একদিকে আর মহিলাকে একদিকে, পরে আমাদেরকে আমরা থানা নিয়ে আসে, থানা হেফাজতে নিরাপদ হেফাজত বাহিনী আমরা বুঝে শুনে কবর দেওয়ার ব্যবস্থা করে এবং পরবর্তীতে ওই মহিলাকে তার বাইরে হেফাজতে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এ নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ধরে নিয়ে যান, নিয়ে যান।